তো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম আর আপনারা দেখছেন পাখাল আসলে পাগলা চ্যানেলটি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি অরেন্ডা গোল্ডফিশ পালনের এ টু জেড তথ্য নিয়ে। তো বন্ধুরা আজকে পালন পদ্ধতি, পরিবেশ, কোন জায়গায় রাখা লাগবে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত অর্থাৎ ব্রিডিং পর্যন্ত ভিডিওটি চলবে। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এবং যারা চ্যানেলে নতুন এবং পেজে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে দিবেন। তো ভিডিওটি শুরু করছি বন্ধুরা। অরেন্ডা গোল্ডফিশ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাছ। স্ক্রিনে যেগুলো আছে এগুলোর মাথায় এখনও জেলি আসেনি, জেলি আসতে 3 থেকে 4 মাস সময় লাগবে। কিন্তু অরেন্ডা গোল্ডফিশ এত সুন্দর মাছ, আমার ব্যক্তিগত দিক থেকে খুবই পছন্দ। বন্ধুরা যারা অ্যাকুরিয়ামের হবি শুরু করে তারা হয় গাপ্পি না হলে অরেন্ডা গোল্ডফিশ দিয়েই পালন শুরু করে। এর কারণ হলো এদের সৌন্দর্য। অরেন্ডা গোল্ডফিশ বা যে কোনো গোল্ডফিশই বলেন, গোল্ডফিশ অত্যন্ত সৌন্দর্য বর্ধিত একটি মাছ। গোল্ডফিশ প্রায় অনেক প্রজাতির হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নর্মাল গোল্ডফিশ, ব্ল্যাকমোর গোল্ডফিশ, অরেন্ডা গোল্ডফিশ, তারপর কমেট গোল্ডফিশ, তারপর উই রেঞ্চো গোল্ডফিশ, লিচু গোল্ডফিশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এগুলো সব পরিচিত হয় এদের সৌন্দর্যের কারণে। বন্ধুরা আজকে আমরা অরেন্ডা গোল্ডফিশ সম্পর্কে বলবো। বন্ধুরা অরেন্ডা গোল্ডফিশ হাইয়েস্ট 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এর সাইজও অনেক বেশি হয়ে থাকে। অরেন্ডা গোল্ডফিশ বন্ধুরা আপনারা যদি পালন করতে চান আমি আপনাদের সাজেস্ট করব 1.5 মাসের রেনু থেকে পালন করা শুরু করবেন। এর কারণ হলো 1.5 মাসের মাছ দিয়ে যদি আপনি পালন শুরু করেন অরেন্ডা গোল্ডফিশ আপনার এখানে এসে 8 মাসে ডিম বাচ্চা করার সম্ভাবনা রয়েছে। 1.5 মাস থেকে পালন করা শুরু করলে ওর সাথে আপনার একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এতে ও আপনার এখানে ডিম বাচ্চা করতে বেশি কমফোর্টেবল ফিল করবে। বন্ধুরা আমি অনেককে দেখেছি গোল্ডফিশ অনেকে ছোট কাচের বাটিতে পালন করে থাকে, এটা একদমই ভুল। কারণ গোল্ডফিশও একটা প্রাণী আর আমরা জানি গাপ্পি প্রজাতি যত মাছ আছে তারা পানির উপর থেকে অক্সিজেন নিতে পারে, কিন্তু গোল্ডফিশ পানির উপর থেকে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন নিতে পারে না যা তার শারীরিক প্রয়োজন। এতে ওই ছোট জায়গায় এমনিও পানিতে অক্সিজেন কম থাকে এবং সে উপর থেকে পানি অক্সিজেন নিতে না পারায় মাছগুলো মারা যায়। অনেকেই প্রশ্ন করে, ভাই আমি কালকে জারটি নিলাম এই কারণে, জারে মাছ রাখলাম, পরের দিন দেখি মাছগুলো মারা গেল, আবার গোল্ডফিশ রাখলাম আবার মারা গেল। ভাইয়া মূলত কারণ এইটাই, ওরা অক্সিজেনের অভাবে মারা যায়। এখন আবার অনেকে করেন কি, ওই ছোট জারের মধ্যে এয়ার পাম্প লাগাই দেন, এতে পানির ফ্লোর যে চাপ এটা মাছ সহ্য করতে পারে না, তো গোল্ডফিশ মারা যায়। তো গোল্ডফিশ রাখার জন্য অবশ্যই আপনাকে এমন একটা প্লেস নির্বাচন করতে হবে যেই প্লেসে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি ধরে। তো একটা গোল্ডফিশের জন্য নিম্নে আপনার 10 লিটার পানি ধরে এমন, একজোড়া গোল্ডফিশের জন্য নিম্নে 10 লিটার পানি ধরে এমন জায়গা আপনাকে নির্বাচন করতে হবে, তাহলেই আপনি গোল্ডফিশ পালনতে সফলতা লাভ করবেন। এই গেল কেন মারা যায়। এরপরে গোল্ডফিশ সবথেকে বেশি দুটো রোগে মারা যায়, একটা হলো ওদের পেট ফুলে যায় আর একটা হলো নিঃশ্বাসের সমস্যা। এই দুটো রোগের চিকিৎসা নিয়ে আমার চ্যানেলে খুব শীঘ্রই আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো আপনারা আপনার ভাইয়ের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভাইকে সাপোর্ট করবেন আরও এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমি আরও কিছু গোল্ডফিশ সম্পর্কে যদি বলি, গোল্ডফিশকে আমরা অনেকে ভুল করে থাকি গোল্ডফিশের খাবারটা নিয়ে। আমরা গোল্ডফিশকে নানা ধরনের খাবার খাওয়াই থাকি, কেউ কেউ তো আবার রুটি পর্যন্ত দিয়ে দেয়। আমি হ্যাঁ গ্রুপে অনেক দেখি রুটি দেয়, তো এগুলো করা যাবে না, ওদের একটা নির্দিষ্ট খাবার আছে। আপনাকে যদি কেউ কুকুরের খাবার বা বিড়ালের খাবার দেয় আপনি কিন্তু খাবেন না, খাবেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ খাবে না। তো ওদেরকেও ওদের খাবার দিতে হবে, ওরা আপনার খাবার খেতে পারবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো ওদের জন্য আপনার সবথেকে বেস্ট যে খাবারটা হলো সেটা হলো অপটিমাম মাইক্রো প্যালেট ইয়াটা, মিডিয়াম সাইজেরটা। এরপরে যদি আরও ভাই হাই কোয়ালিটি দিতে চান তাহলে লাইফ ফুড দিতে পারেন। এবং যে খামারিরা যে খাবারটা ইউজ করে থাকে বিস্কো মাইক্রো প্যালেট, সেই খাবারটা খাওয়াতে পারেন। বিস্কো মাইক্রো প্যালেট কোথায় পাবেন আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তো আমার কন্ট্রাক্ট নাম্বার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেজের লিঙ্কও দেওয়া আছে। আপনারা অনেকে আমার কাছ থেকে মাছ খাবার এগুলো ইত্যাদি ইত্যাদি নিতে চান, তো আমি ইউটিউবে এগুলো করি না, আমার একটা নির্দিষ্ট পেজ আছে, তো সেই পেজ থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তো এবার মূল টপিকে ফিরে আসা যাক। তো এই গেল গোল্ডফিশের
খাবার। এবার বলি গোল্ডফিশকে কয় বেলা খাবার দিবেন। গোল্ডফিশকে আমরা অনেক খাবার দিয়ে থাকি, ও খেতেই থাকে, কিন্তু এটা করা যাবে না। গোল্ডফিশকে আপনারা তিন বেলার বেশি খাবার দিবেন না, সকালে দুপুরে এবং সন্ধ্যায়। এর বেশি খাবার একদমই দিবেন না, এর বেশি দিলে মারা যেতে পারে। এবং এখন প্রশ্ন আসতে পারে কতটুকু খাবার দিবেন। একটা প্রাপ্তবয়স্ক বা যেই গোল্ডফিশই ধরেন, ওর পেটটা কিন্তু এক ইঞ্চির বেশি হবে না। তো গোল্ডফিশকে আপনারা, যদি আমি আপনাকে বলি একদিন থেকে এক মাসের বাচ্চা হয়, তাহলে আপনি দেখতেই পারবেন ওর পেটের ভিতরে খাবার আছে কি নাই। যদি দেখেন না খাবার নাই, তারপরে খাবার দিতে পারেন। দুই থেকে তিন মাসের যদি রেনু হয়, তাহলে ওদেরকে অপটিমাম মাইক্রো প্যালেট আপনারা প্রতি এক পিসের জন্য ছয় পিস করে দিবেন, এর বেশি একদমই নয়। এরপরে তিন থেকে চার মাসের যদি বাচ্চা হয়, তাহলে বারো পিস করে দিবেন। এরপরে যদি চার থেকে পাঁচ মাসের বাচ্চা হয়, তাহলে ষোলো পিস করে দিবেন। এরপরে পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা হলে ওদেরকে ষোলো পিসই দিবেন। কিন্তু এরপরে যদি অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক মাছের ক্ষেত্রে বিশটা দানার বেশি খাবার একদমই দিবেন না, এটা ওদের জন্য ক্ষতিকর হতে পারে। এবং সপ্তাহে অবশ্যই একদিন ওদেরকে লাইভ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন, যেটা ওদের শারীরিক দিক থেকে এবং রঙের দিক থেকে আনবে। অনেকে বলে, ভাই আমার গোল্ডফিশের মাথায় এখনও জেলি আসে না কেন, গোল্ডফিশের কালার ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন, গোল্ডফিশের কালার ভালো নেই কেন। তো এর প্রধানত একটাই কারণ, সেটা হলো খাবার পরিপূর্ণ নয়। আপনাকে ওকে অবশ্যই সপ্তাহে একদিন লাইভ ফুড খাওয়াতে হবে। তো লাইভ ফুড তো অনেক কস্টলি হয়ে যায়, আপনাদের বানানো কেনা সম্ভব না। তো আমি আপনাদের জন্য বিনা খরচায় কীভাবে টিউবফ্লেক্স ওর্মের মতো লাইভ ফুড তৈরি করতে পারবেন, সেই নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আশা করি সেটা দেখলে আপনাদের লাইভ ফুডের যে ঝামেলাটা আছে একবারেই মিটে যাবে, এবং বলবেন, ভাইয়া জি আপনার ভিডিওটা খুবই ভালো লেগেছে, এরকম ভিডিও আরও চাই, বলতে বাধ্য হবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো ওই ভিডিওটা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো এবার আসি আরও একটা টপিকে। এবার আমি কি বলবো, এবার আমি বলবো গোল্ডফিশের মেল ফিমেল কীভাবে চিনবেন। গোল্ডফিশের মেল ফিমেল চেনাটা খুব বেশি একটা টাফও না, আবার খুব বেশি একটা সহজও না, মানে মিডিয়াম পর্যায়ে। তো গোল্ডফিশের মেল ফিমেল এখন এই ভিডিওতে যদি চিনাতে যাই, ভিডিওটা ষোলো পনেরো মিনিটের হয়ে যাবে, যেটা আপনার জন্য এবং আমার জন্য উভয়ের জন্যই খারাপ হতে যাবে। তো গোল্ডফিশের মেল ফিমেল চিনা নিয়ে আমি আলাদা একটা খুব সুন্দরভাবে ভিডিও করে আনবো, সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এবার আসি গোল্ডফিশে কীভাবে ব্রিডিং করবেন। গোল্ডফিশকে প্রধানত দুইভাবে ব্রিডিং করা যায়, একটা হলো হ্যান্ড ব্রিডিং আর একটা হলো ন্যাচারাল ব্রিডিং। আমি হ্যান্ড ব্রিডিংকে প্রাধান্য দিব না, আমি ন্যাচারাল ব্রিডিংকে প্রাধান্য দিব। কারণ হ্যান্ড ব্রিডিংয়ের কারণে যারা নতুন আছেন, অনেক সময় মাছকে মেরে ফেলেন, এটা আপনাদের জন্য ক্ষতিকর এবং মাছের জন্য তো ক্ষতিকর, বেচারা শুধু শুধু নিজের প্রাণটা গাওয়াবে। তো এর জন্য আপনারা হ্যান্ড ব্রিডিংকে ক্রস করে দিবেন, ক্রস হ্যান্ড ব্রিডিংয়ের দরকার নেই। আপনারা কী করবেন, আপনারা ওদেরকে ন্যাচারাল ব্রিডিং করাবেন। তো ন্যাচারাল ব্রিডিং করানোর জন্য আপনার সর্বপ্রথম দরকার পড়বে কচুরি পানা এবং একটা ২০ থেকে ৩০ লিটার টব। তো সেই টবে আপনারা একটা মেল একটা ফিমেল, আপনারা কমপক্ষে দুই জোড়া পালন করার চেষ্টা করবেন, এতে ব্রিডিং প্রোগ্রেসটা খুব ভালো আসে। এক জোড়া মেল এক জোড়া ফিমেল, তো সেগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর উপর দিয়ে যে ইয়াগুলো আছে, পানাগুলো আছে, সেগুলো দিয়ে দিবেন। তো দেখবেন ডিম বাচ্চা করবে। গোল্ডফিশের ব্রিডিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসতেছি, এই ভিডিওতে শুধুমাত্র টাফ দিয়ে গেলাম। তো নেক্সট ভিডিওতে সবাই দেখার চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। এবং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমিন।